বন্ধুরা, ওয়েবিনারের আরেকটি পর্বে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের এক ভাই গ্রুপে পোস্ট করে জানতে চেয়েছেন যে আমার কাছে কিছু ডাটা আছে যেখানে মাইনাস এবং প্লাসের সমন্বয়, বাট উনি চাচ্ছে এই মাইনাস এবং প্লাস দুইটাই যোগ হয়ে এখানে এরকম 35 হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটাকে সিম্পলি জেনারেল নিয়মে যদি যোগ বিয়োগ করতে চাই তাহলে কিন্তু এখানে -15 হবে, অথবা আমরা যদি এখানে -10 দিই তাহলে আমাদের হাতে থাকবে হচ্ছে যোগফল হচ্ছে 5 থাকবে। বাট উনি চাচ্ছে এখানে যতগুলো ভ্যালুই থাকুক মাইনাস প্লিজ টোটালটা হচ্ছে যোগ করবে ওনারা। বন্ধুরা, আজকে আমরা এই সিস্টেমটাকে দুইটা সিস্টেমে দেখাবো, মেথড 1 এবং মেথড 2। সুতরাং আপনারা কেউ ভিডিওটি টানবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, কথা বলার পর চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। ছোট্টই ডাটাবেজ আপনারা সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো, আর এখানে দ্বিতীয় সূত্রটা, প্রথম সূত্রটা একটু সহজ, দ্বিতীয় সূত্রটা একটু কঠিন, সেটা অ্যারে এবং নেস্টেড ফর্মুলা। তো আমরা চলে যাবো হচ্ছে প্রথমে আমাদের যে সহজ সূত্রটা সেটাই। প্রথমে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ABS, এই সূত্রটা আমরা ইউজ করব, যেটা হচ্ছে আমরা এখানে সিম্পলি যে নাম্বারটা থাকবে এই নাম্বারটাকে সে ডিরেক্ট এখানে পজিশনিং করে দিবে। বাট এখানে আমাদের কোনো রেজাল্ট আসবে না, স্পিল আসবে, কারণ হচ্ছে ABS হচ্ছে অ্যারে ফর্মুলা, বাট এখানে অ্যারে জায়গা পায়নি, সেই জন্য এখানে জায়গাটা কিন্তু নিতে পারেনি। বাট আমরা যদি এটাকে একটু অন্য জায়গায় ইউজ করি জাস্ট বোঝার জন্য যে কি আসে, আমরা যদি এটাকে এখানে রেঞ্জটা দেখিয়ে দিই, দেন হচ্ছে আমরা যদি এন্টার দিই তাহলে দেখেন 0 আসছে। বাট এখানে কিন্তু 0 আসে না, কারণ এখানে হচ্ছে সে কোনো জায়গা পায়নি যেই জন্য সে এখানে নিতে পারেনি, তাই না? অ্যারে ফর্মুলায় অবশ্যই তাকে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা তাকে দিতে হবে। তো ABS দেন হচ্ছে আমরা এই রেঞ্জটাকে দেখিয়ে দেবো এই। এখন হচ্ছে আমরা কী করবো, এটাকে যোগ করবো, দ্যাট মিনস আমরা এখানে দেন হচ্ছে এখানে আমরা সামকে নেস্টেড করে দেবো, দেন হচ্ছে কন্ট্রোল এন্টার দেবো, এন্টার। এখন দেখেন এখানে 25 হয়ে গেছে, তার মানে এখানে সে এই মাইনাস সাইনটাকে সে স্কিপ করে এই মাইনাসকে প্লাস ধরে 15 আর 10, দ্যাট মিনস 25 হয়েছে। দেন হচ্ছে আমরা বন্ধুরা সেকেন্ড মেথডে চলে যাবো, এখানে হচ্ছে দুইটা ফর্মুলা ইউজ করবো, যেটা হচ্ছে অ্যারে ফর্মুলা। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইফ এই রেঞ্জটা তুমি যদি <0 হও, অর্থাৎ -1 -2 -9999 এরকম তুমি যদি 0 হও তাহলে তুমি কী করবা, তাহলে তুমি মাইনাসের সাথে -1 ইনটু, দ্যাট মিন্স তুমি এটাকে মাইনাসে প্লাস করে ফেলবা। তুমি এখানে এটাকে এই অ্যারের সাথে, এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের সাথে তুমি -1 গুণ করবা। আর যদি তোমার এটা মাইনাস না হয় প্লাস হয় তাহলে তুমি টোটাল রেঞ্জটাই আবার নিয়ে নিবা, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এবার যদি আমরা এখানে এন্টার দেই, এন্টার দিলে হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যারে ফর্মুলা, যেহেতু আমরা ইফকে রেঞ্জ হিসেবে নিয়েছি, দেন হচ্ছে এটাকে দিতে হবে কি কন্ট্রোল শিফট এন্টার। কন্ট্রোল শিফট এন্টার দিলে দেখেন কি আসে, রেজাল্ট আসবে না, কারণ এখন আমরা সাম করিনি, কেবল হচ্ছে এখানে 0 দেখাচ্ছে, তার মানে আমাদের ফর্মুলাটা ঠিক আছে। এবার হচ্ছে আমরা এখানে এডিট মোডে গিয়ে দেন হচ্ছে এখানে আমরা সাম করব, কারণ হচ্ছে যেহেতু আমাদের সাম করতে বলা হয়েছে আমরা এখানে সাম করব, দেন হচ্ছে ব্র্যাকেট এখানে ক্লোজ করলেও পারি, আমরা না করলেও পারি, এগুলো বেসিক টিউটোরিয়ালে আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেন হচ্ছে আমরা কন্ট্রোল শিফট যদি এন্টার দিই তাহলে দেখেন আমাদের এখানে 25 হয়ে গেছে। অর্থাৎ সে কী করেছে, এখানে যদি তুমি -10 থাকো তাহলে তুমি এটাকে স্কিপ করে যাবা, অর্থাৎ -10 তুমি স্কিপ করে যাবে। আমরা যদি ফর্মুলাটাকে অডিটিং করি তাহলে আপনি দেখতে পাবেন যে 0000, এই যে দেখেন এখানের যে লাস্টের যে -10 এটাকে কিন্তু সে +10 করে ফেলেছে, সে যেটা আমাদের উদ্দেশ্য ছিল। দেন হচ্ছে আমরা এখন এখানে কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল শিফট এন্টার দেবো। এখন যদি এখানে আমরা র্যান্ডম ভ্যালু দিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোত্থেকে আসছে। আমরা দুইটা ডাটা দিয়ে করেছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। এখন দেখেন এখানে যদি আমরা র্যান্ডম ডাটা দিয়ে দিই তাহলে দেখেন দুইটা ফর্মুলা আমরা ইউজ করেছি, মেথড 1 এবং মেথড 2, দুইটাতেই আমাদের রেজাল্ট দেখেন 1 আসছে। ওকে, তার মানে আমাদের কাজটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর আপনারও যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে যে আপনি এক্সেলের কোন পার্টটা বুঝতেছেন না, কোনো একটা প্রজেক্টে যদি আপনার প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে আপনার প্রজেক্ট ফাইলের ছবিসহ আমাদেরকে পোস্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো আজকের এই ভিডিওর মতো আপনার জন্য একটা কোনো ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।